লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে যুবলীগ নেতা মামুনুর রশিদ হত্যা মামলায় পাঁচ আসামির মৃত্যুদণ্ড দিয়েছে আদালত আরও চোদ্দ আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আমিনা ফারহিন এই রায় দেন এ সময় দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন অন্যরা পলাতক পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জসিম উদ্দিন জানান দু সালের আঠারো মে রাতে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি মামুনুর রশিদ মোটর সাইকেলে বাড়ি ফেরার সময় আমানি লক্ষ্মীপুর এলাকায় পৌঁছালে সন্ত্রাসীরা পথ রোধ করে গুলি ছুড়লে নিহত হন মামুনুর রশিদ